আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। আমি মোস্তফা ফিরোজ। সাকিব আল হাসানকে নিয়ে আবার কথা বলতে চাই। জানি যে সাকিব আল হাসান বিষয়ে কোনো নেতিবাচক কোনো কথা আমাদের দর্শকরা পছন্দ করেন না, কেননা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে তার কোটি কোটি দর্শক আছে বা সমর্থক আছে যারা তাকে পছন্দ করেন, ভালোবাসেন তার খেলার জন্য। তার যে শৈল্পিক যে কিছু শর্টস আছে সেগুলো খুবই পছন্দ করেন। তো আসলে দর্শক খেয়াল করবেন যে যাকে আপনি বেশি ভালোবাসবেন তাকে কিন্তু বেশি আবার শাসনও করবেন। সেই দৃষ্টিকোণ থেকেই আমি কিছু কথা বলতে চাই এই কারণে যে প্রথম দফায় দেখেন এমন একটা নাটকীয়তা তৈরি করা হলো এবং তার রেজাল্টটা কি দাঁড়ালো, রেজাল্টটা কি আসলে এই সাকিব আল হাসানের সঙ্গে যে বোর্ড কর্মকর্তাদের, ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের যে দ্বন্দ্ব সংঘাত হলো, তাতে শেষ হাসিটা কি সাকিব আল হাসান হাসলো নাকি বিসিবি হাসলো? এখানে বিসিবি জিতলো নাকি সাকিব হারলো? তবে এখানে হারা জিতার চেয়ে বড় কথা হলো যে শেষ পর্যন্ত রেজাল্টটা কি হলো, মানে এখানে কি বিসিবি তার অবস্থানটা ঠিক থাকলো নাকি সাকিব আল হাসান তার অবস্থানটা ঠিক থাকলো? আমার কাছে কিন্তু এখানে একটা কনফিউশন আছে যে শেষ পর্যন্ত মনে হয় এই ফয়সালাটা ঠিক মতন সাকিব আল হাসানের সঙ্গে করতে পারে। এর আগে বেশ চরম নাটকীয়তা হলো, একদিন আগে বলা হলো যে সাকিব আল হাসান আজকের মধ্যেই, অর্থাৎ 12 তারিখের যে মিটিং হলো আজকের মধ্যেই যদি তিনি বেটউইন নিউজের সঙ্গে যদি সম্পর্ক ছিন্ন না করেন তাহলে সাকিব আল হাসানের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে, এমন একটা কথা বলা হলো। এবং আমরা দেখলাম যে দুপুরে মিটিং এর পর সন্ধ্যায় মৌখিক ভাবে তিনি বিদেশ থেকে জানিয়ে দিলেন যে না, বেটউইন নিউজ এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। দর্শক আবারও বলে রাখি, বেটউইনার নিউজ হচ্ছে একটা হচ্ছে বাজি খেলে তারা বিভিন্ন খেলায়, সেরকম একটি প্রতিষ্ঠান বেটউইন, যেটি হচ্ছে একেবারেই ক্রিকেটের আইনের লঙ্ঘন। শুধু দেশে না, দেশে বিদেশে একটি সুস্পষ্ট ভাবে এটি এক ধরনের ক্রাইম বলা যায় যে খেলায় কখনো বাজি ধরা যায় না, সেরকম একটি প্রতিষ্ঠানের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন 10 কোটি টাকার বিনিময়ে। তো এটি বিসিবিকেও জানানো হয়নি। তো যখন নাকি এখন দল ঘোষণা করার মুহূর্তে, এশিয়া কাপ ক্রিকেট সামনে আছে জানেন, যে তখন কি হবে, কারণ বিসিবি আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল যে তাকে আবার এই টিমের অধিনায়ক করা হবে, কেননা বিশ্ব আসরে সাকিব আল হাসানের মতন খেলোয়াড়কে যদি অধিনায়ক করা না হয় তাহলে সেখানে দল একটু খারাপ অবস্থার মধ্যে থাকে বা টিমের যেভাবে একটি মেজাজ ধরে রাখা দরকার আন্তর্জাতিক আসরে সেটা থাকবে না বলে তারা আগে থেকে ধরে নিয়েছে বিসিবি। এখানে একটি কথা বলে রাখা দরকার, আমাদের আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তাদের নিজেদের ভেতরে সেই আত্মবিশ্বাসটা জন্ম নেয়নি যে সাকিব আল হাসান ছাড়াও ন্যায় নীতির দিক থেকে আমরা এমন একটা দল গঠন করব যে দল জিতে আসতে পারবে বা ভালো করতে পারবে, এমন একটি আত্মবিশ্বাস তাদের মধ্যে জন্ম নেয়নি। অথচ আমরা জানি যে সাকিব আল হাসান উপস্থিত থাকা সত্ত্বেও বহু ম্যাচ আমরা হেরেছি, সেখানে সাকিব আল হাসানের কখনো কখনো পারফরমেন্স ভালো ছিল আবার কখনো কখনো একেবারে শূন্য, মানে ধারাবাহিকতা যেটা বলা হয় সেটা কিন্তু নেই, যেটা বিরাট কোহলির মতন প্লেয়ার কেউ কিন্তু তারা বর্জন করেছে ভারতের মতন টিম। তো সেখানে সাকিব আল হাসানকে নিয়ে এমন একটি অবস্থা যে সাকিব আল হাসান ছাড়া মানে আর দ্বিতীয় কিছু ভাবতে পারে না, এমন একটি মনোভাব থেকে তারা এমন একটি চাপ দিয়েছে যে সাকিব আল হাসান যাতে শুধুমাত্র মুখে যাতে বলে যে না, আমি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছি। এবং ঘটনা তাই ঘটেছে, সন্ধ্যার সময় সাকিব আল হাসান জানিয়েছে, তার তখন বিসিবি সভাপতি নাজমুল হাসান আপন বলেছেন যে তাকে আসতে হবে দেশে, এসে বলতে হবে এবং তার সঙ্গে একটা ফয়সালা করতে হবে, এমনিতে ছাড় দেওয়া যাবে না। খুবই আমরা লম্ফচম্প দেখলাম, কিন্তু পরের দিন 13 তারিখে আমরা যে ঘটনাটি দেখলাম খুবই আশ্চর্যজনক ঘটনা, সেটা হলো যে তিনি বিসিবি সভাপতির বাসায় গেলেন, হাসি মুখে ঢুকলেন, হাসি মুখে তিনি বের হলেন, মানে কফি খেতে খেতে তিনি ঢুকলেন কাপ নিয়ে, তারপরে হাসি মুখে বের হয়ে আসলেন এবং তিনি কিন্তু সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন না। এমনকি বোর্ড সভাপতি যে নাজমুল হাসান পাপন তিনিও কিন্তু মুখোমুখি হলেন না। দুজন মুখোমুখি হয়ে যদি ঘোষণা দিতেন তাহলে আমরা বুঝতে পারতাম যে না, বেটুইনিয়া নিউজের সঙ্গে সাকিব আল হাসান সম্পর্ক ছিন্ন করেছে, সেই প্রতিশ্রুতি বা ঘোষণা আমরা কিন্তু কিছুই দেখলাম না, বা তিনি যে সম্পর্ক ছিন্ন করেছেন এমন কিন্তু কাগজও কিন্তু আমরা দেখলাম না।
সবকিছুই কিন্তু মুখে মুখে হলো, এবং সাথে সাথে ওই বোর্ড সভাপতির সঙ্গে মিটিং এর পরপরই জালাল ইউনুস বোর্ড কর্মকর্তা তিনি এসে জানান যে তিনি তার ভুল বুঝতে পেরেছেন। আমরা দেখলাম বিরস মুখে পাশে মিনাজুল আবেদের নান্নু এবং হাবিবুল বাসার সুমন, দুজনই বাংলাদেশ দলের এক সময় অধিনায়ক ছিলেন বা বড় ক্রিকেটার ছিলেন, তারা কিন্তু খুব বিরস মুখে দাঁড়িয়েছিলেন। তো মনে হলো যে আসলে সাকিব আসলেন, জয় করলেন, চলে গেলেন, কিন্তু সেখানে কি আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো প্রাপ্তি হলো, জয় হলো, বা এই ঘটনা থেকে কি আমাদের ক্রিকেটাররা কিছু শিখতে পারলো? কি শিখলো? ধরেন আগামী দিনে আরো নিশ্চয়ই তারকা বের হবে, তখন তারাও তো সাকিব আল হাসানের পথ অনুসরণ করবে। সাকিব আল হাসানের এই যে বিচ্যুতিটা, সেটা কিন্তু শুধু এই একবার না, বিভিন্ন ঘটনায়, এমনকি বাজিগরদের সাথে তার একটা সম্পর্ক আবিষ্কৃত হওয়ার পর আন্তর্জাতিক ভাবে তার উপরে নিষেধাজ্ঞা ছিল 1 বছর তিনি খেলতে পারবেন না। এই ঘটনার পরেও কিন্তু সাকিব আল হাসান কিন্তু তার অবস্থা তার মতন করে তিনি চলেছেন, কাউকে খুব একটা পাত্তা দেননি। তো দেখা যাচ্ছে যে তিনি যত পরিমাণ খ্যাতির উপরে উঠেছেন, যত তিনি বিখ্যাত হয়েছেন, তার টাকা পয়সার প্রতি তার ঝোঁকটা তত বেশি বেড়েছে, এবং নানান রকম ব্যবসা বাণিজ্যে তিনি যুক্ত আছেন, এবং তাকে ঘিরে বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে যারা তাকে ব্যবহার করে যারা টাকা পয়সা ইনকাম করবেন, এবং সাকিব আল হাসানের তো অবশ্যই সাই আছে এখানে। সাকিব আল হাসান যে একেবারে দায় মুক্ত, তিনি কিছুই জানেন না, বোঝেন না, বিষয়টা তা না। এখন প্রশ্ন হলো যে এই যে এই ধরনের একটা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করাটা, এটা কি আইনের দৃষ্টি থেকে অপরাধ নাকি অপরাধ না, এটা কি লঙ্ঘন হয়েছে নাকি লঙ্ঘন হয়নি, এই বিবেচনা নিয়ে যদি বোর্ড তার সিদ্ধান্ত না নিয়ে শুধুমাত্র তার মৌখিক প্রতিশ্রুতির উপর ভিত্তি করে বা সাথে সাথে এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য তিনি অধিনায়ক হিসেবে ঘোষণা করে দিলেন, তাহলে কিন্তু এই ঘটনা থেকে আসলে কি সাকিব কোনো শিক্ষা নিয়েছে? মানে আমার কিন্তু যথেষ্ট সন্দেহ আছে, কেননা এই ধরনের কনফিউশন যখন তৈরি হয়, যখন নাকি দুই পক্ষের মধ্যে আপোষ হয় বা একটা চুক্তি হয়, তখন কিন্তু দুই পক্ষই সামনে আসে প্রেসের সামনে, কিন্তু আমরা দেখলাম নাজমুল হাসান পাপন আসলেন না, অর্থাৎ বোর্ড সভাপতিও আসলেন না, সাকিব আল হাসানও কিন্তু আসলেন না। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো, মানে ফলাফলটা কি হলো, যে সাকিবকে রাখতে যে তাকে রক্ষা করতে যে বা তাকে অধিনায়ক হিসেবে আবার প্রতিষ্ঠিত করতে যে আমাদের পুরো ক্রিকেটের স্বার্থটা কি জলাঞ্জলি হলো নাকি আমরা লাভবান হলাম? মানে কনফিউশনের মধ্যে দিয়ে কিন্তু এক ধরনের আপোষ রফা হয়ে গেল আর কি। এখানে বলা যাবে না যে ক্রিকেট বোর্ড তার যেই স্তম্ভ বা হুঙ্কার, সেই হুঙ্কারটা সে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছে, সেটা কিন্তু না, বরং কোনো কোনো ক্ষেত্রে বলাই যায় যে সাকিবের কাছে বরং বোর্ড আত্মসমর্পণ করেছে বা হেরেছে। দর্শক, জানি না আমার এই মতামতটা আপনাদের কেমন লাগলো, অবশ্যই এই বিষয়ের উপর আপনার মতামত চাই, এবং সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমাদের পাশে থাকবেন নিয়মিতভাবে। আল্লাহ হাফেজ।